আর বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ এবং দেশনায়ক তারেক রহমানের চেইন অফ কমান্ডে আবদ্ধ। আর সেজন্যই হাজারো নির্যাতনের পরও বিএনপির সমস্ত নেতাকর্মীরা অবিচল বিএনপির সাথে আছে। দলের সভাপতি থাকাকালীন 5 বছর সংগঠন চালিয়েছি। আমি চেষ্টা করেছি সবার সহযোগিতা, আপনাদের সহযোগিতায় বিতর্কের বুদ্ধি সংগঠন চালানোর জন্য। এরপরও যদি আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুব দলকে নিয়ে এখন পর্যন্ত কোনো বিতর্ক সৃষ্টি হয়েছে বলে আমার কাছে সেখানে প্রতিমান হয় না। আমরা নারায়ণগঞ্জ মহানগর যুব দল ঐক্যবদ্ধ আছি। যদি সামনে কমিটি নিয়ে আমাদের কার্যক্রম রয়েছে, যে কারণে নেতাকর্মী অনেকে বিভ্রান্ত এবং বিভ্রান্ত নিউজ ছড়াচ্ছে, তো নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি যে আগামী দিনের যুবদল দেশনায়ক তারেক রহমানের যে সিদ্ধান্ত এবং নিয়ম এবং জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে এই নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন, এর বাইরে কোন স্বেচ্ছাচারিতা, কোন অনৈতিক কাজ বা কোন দুর্নীতি ইনশাল্লাহ আমি সাহায্য থাকতে হবে না। যদি হয় তাহলে আমি সাহেব সর্বপ্রথম প্রতিবাদ করব, সেটা হোক সাংগঠনিক ফোরাম হোক, রাজপথ হোক, মিডিয়ার সামনে। এবং একটা কথা মনে রাখতে হবে, আমি নেতাকর্মীদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে ছাত্রদলের সভাপতি হিসাবে তারেক রহমানের কাছে, দেশনায়ক তারেক রহমানের কাছে আমার কিন্তু কমিটি নিয়ে যে কোনো দুর্নীতি হয় সেই মেসেজ দেওয়ার ক্ষমতা আমার আছে। তো সুতরাং কোনো নেতাকর্মী বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ আমার আহ্বায়ক এবং সদস্য সচিব সহ আমরা যারা 5 জন সবাই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সততার সহিত দেশনায়কের সিদ্ধান্ত অনুযায়ী কমিটিগুলো দিতে। তো কারো এরপরও যদি কারো ব্যক্তিগত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে সে উত্তর তারা দেবে। আসলে ছাত্রদল মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় অনেক দিন আগে, আর নতুন কমিটিটা চলমান প্রক্রিয়াধীন, তরুণ নেতৃত্ব তৈরি হয়েছে, অনেক তৈরি হচ্ছে। আর যেহেতু যুবদল ছাত্রদল আমরা একই রূপরেখায় একই আদর্শে একই নীতি নিয়ে দলের জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছি, তাই সুশৃঙ্খল ছাত্রদল এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত যুবদল একসাথে কাজ করতে আমার সমস্যা হচ্ছে না। আর ছাত্রদলের যারা তরুণ নেতৃত্ব এখন প্রত্যেকে আলাদা আলাদা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আর যুবদলের জন্য যে সকল ছাত্র নেতাবৃন্দ যুবদল করতে ইচ্ছুক এবং আর ছাত্রদলটা করতে পারবে না তারা অপেক্ষায়, যুবদলে ঢোকার জন্য অপেক্ষায় আছে, তাই আমার দুইটা সংগঠন একসাথে চালাতে সমস্যা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা কিন্তু একই আদর্শে একই নীতিতে এবং সহ অবস্থানের সহিত কাজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে ছাত্রদল যারা করছে এবং আগামীতে আর ছাত্রদল করতে পারবে না তারা বিএনপি বা অঙ্গ সংগঠনে কোথাও না কোথাও তো পদায়িত হবে। তো এই ক্ষেত্রে যারা যাদের মূল লক্ষ্য হচ্ছে যুবদল, তারা যদি যুবদলকে এক্সট্রা এফোর্ট দেয় এবং এক্সট্রা এফোর্ট দিয়ে যুবদলকে একটা শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়ে করায়, দিন শেষে তো আদর্শ বিজয় হয়, তাই না? মহানগর ছাত্রদল ব্যর্থ না সফল সেটা আমি নারায়ণগঞ্জের ছাত্র সমাজ, আপনাদের মিডিয়া কর্মী ভাইদের, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং সমস্ত নেতা মানুষদের উপর ছেড়ে দিলাম। তবে এতটুকু বলতে চাই, আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে যখন দায়িত্ব পেয়েছি তখন দেশের সবচেয়ে কান্তি এককাল একটা সময় গত নির্বাচনের 1.5 মাস বা 2 মাস আগে, তো গত 2 মাস আগে দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। সর্বপ্রথম যেটা চেষ্টা করেছি, গত 14 বছর বা 111 পর থেকে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরে বিএনপি অঙ্গ সংগঠন কোন সংগঠনের জেলা বা মহানগরে ফুল প্লেস কমিটি হয়নি। আমরা 1 থেকে 1.5 মাসের ভিতর সকল নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যত গ্রুপ, উপগ্রুপ, যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবার সাজেশন নিয়ে সর্বপ্রথম নারায়ণগঞ্জে আমরাই সর্বপ্রথম ফুল প্লেস কমিটি দিয়েছি। এবং পরবর্তীতে যার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা থানা কমিটিগুলো দিয়েছি, তাদের গত 3-4 বছরের ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক অ্যাক্টিভিটিস, পড়া, শিক্ষাগত যোগ্যতা এবং দেশনায়ক কার্যক্রমে যে তার যে ক্রাইটেরিয়া বেসিসে, এবং তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি দিয়েছি। এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল কমিটি দেওয়ার পর থেকে কেন্দ্র ঘোষিত যে কোনো প্রোগ্রাম এবং রাজপথে আন্দোলন সংগ্রামে এমন কোন প্রোগ্রাম নাই যেখানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ব্যাপক নেতৃবৃন্দের উপস্থিতি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করিনি। এরপর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলকে আপনারা সফল বলবেন নাকি অসফল বলবেন সেটা আপনাদের উপর। আমি 20 বছর ধরে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। আমি ওয়ার্ড সভাপতি থেকে নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে 5 বছর কাজ করতেছি। আমার বয়স এখন 36।
একচুয়ালি যুবক হয় কত বছর বয়স, আর আমি আমার কর্মদক্ষতার ফলে আসছি নাকি দ্রুত আসছি নাকি সেটা পেরে সাক্ষী। এখানে অসফল কি হয়েছে, তার অভিধানে কি অন্য কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই, অবশ্যই সফল হয়েছে। দেখেন আমি তখন একজন ছাত্র ছিলাম এবং একজন ছাত্র কখনই বোমারও হতে পারে না। আমিও একজন মেধাবী ছাত্র ছিলাম, আমি নারায়ণগঞ্জ কলেজের স্টুডেন্ট, আমি বিক্রি পাওয়া স্টুডেন্ট। তো ওই সময় অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের রাজপথে আমার সক্রিয় ভূমিকা, তীব্র আন্দোলনে আমি যাতে নিজের শ্বশুরে উপস্থিত না থাকতে পারি এবং আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে ভূমিকা না রাখতে পারি সেটাকে বাধাগ্রস্ত করার জন্য সরকার, মদপুষ্ট কিছু প্রশাসন এবং মিডিয়ার ভাইদের সৃষ্টি এটা। আমি ওই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের কোন আইনে আমি এই দেশের নাগরিক, আমার নাগরিকত্ব কার্ডে শাহেদ আহমেদ লেখা, আমার সার্টিফিকেটে শাহেদ আহমেদ লেখা, আমি একজন ছাত্র নেতা, আমার নামের আগে কোন আইনে বাংলাদেশের মামলার আগে বা মিডিয়াতে বোমারু ট্যাগ লাগানো হয় এটা কোন আইনে আছে সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। বিএনপি কখনোই সক্রিয়তা হারায়নি, বিএনপি কখনো সক্রিয়তা হারাবে বলে আমি বিশ্বাস করি না। এই দেশে গত চোদ্দ বছরে লক্ষ লক্ষ নেতা কর্মী জেল, জুলুম, নির্যাতন, গুমে শিকার হয়েছেন। এই দলটার চেয়ারপার্সন কারণ মিথ্যা মামলায় কারণ আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তর আছেন মিথ্যা মামলায়। এরপরও এই দেশে বিএনপি নামক দলটি একটা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পরে বা বাংলাদেশ সৃষ্টির পরে কোন রাজনৈতিক দলের এত বড় মূল্য দিতে হয়নি। পাকিস্তান এবং ব্রিটিশ আমলও সরকারের ভিন্ন মতাদর্শের কারণে জনগণের উপর এরকম নির্যাতন নিপীড়ন হয়েছে বলে আমি বিশ্বাস করি না। সেদিক খুবই কাছে এদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ তাদের ভাগ্যের পরিবর্তনের ভার বিএনপি নামক দলটির হাতেই দিবে ইনশাল্লাহ। দেখুন নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনে যাচ্ছে না, তাই এই মুহূর্তে আমরা নির্বাচন নিয়ে চিন্তা করছি। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সাংগঠনিক যে কার্যক্রম এবং প্রস্তুতি সেটা অবশ্যই আমরা গ্রহণ করেছি। আর রাজনীতি এবং নির্বাচন একে অপরের সাথে পরিপূরক, তাই একজন রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। বিএনপি কখনই বিএনপি সৃষ্টি লগ্ন থেকে কখনই চেন অফ কমান্ড নষ্ট হয়নি। বিএনপি আর বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ এবং দেশনায়ক তারেক রহমানের চেন অফ কমান্ডে আবদ্ধ। আর সেজন্যই হাজারো নির্যাতনের পরও বিএনপির সমস্ত নেতাকর্মীরা অবিচল বিএনপির সাথে আছেন। যদি না করলে কি হতো আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমার পছন্দের তালিকায় ছিল সাংবাদিকতা এবং ক্রিকেট খেলা, অবশ্যই দলীয় নেতৃত্ব। কারণ একটা দল তাদের নির্বাচনের কৌশল অনুযায়ী যে কেউ কে চাইলেই জনপ্রতিনিধিত্ব করাতে পারে, কিন্তু একটা দলীয় নেতৃত্ব পেতে হলে তার মেধা, তার নীতি, তার দীর্ঘদিনের পরিশ্রম সবকিছুর সমন্বয়ে দলীয় নেতৃত্ব অর্জন করতে হয়। আর দলীয় নেতৃত্ব আসলে জনপ্রতিনিধিত্ব তো সেটা সময়ের ব্যাপার। দেখুন বাংলাদেশের আমরা সবাই কোনো না কোনো ভাবে রাজনীতির সাথে জড়িত, বিজ্ঞানের ভাষায় সামাজিক সকল কর্মকাণ্ডে রাজনীতির অন্তর্ভুক্ত। তো বাংলাদেশে যতগুলো বৃহৎ রাজনৈতিক সংগঠন আছে তার ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি দেশপ্রেমিক সংগঠন। আমি নতুনদেরকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহায়ক হল আসতে বলবো। ইনশাল্লাহ আগামী দিনে এই তরুণ প্রজন্মে বিএনপি নামক দলকে একটি দেশ দল দিয়ে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ।